মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ করছেন, তো এটার ফর্ম ফিল আপ করতে গেলে কয়েকটা বিষয় মাথায় রাখবেন। একটা ভ্যালিড ইমেল আইডি আপনাকে রাখতে হবে, প্লাস আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার, আপনি যেটাই করছেন পিজিতে করলে আপনার এম এর মার্কশিটটা রাখতে হবে পাশাপাশি, আর গ্র্যাজুয়েশন লেভেলে করলে তো গ্র্যাজুয়েট লেভেলের, আর এখানে আপনার বিএডে কত পার্সেন্ট পেয়েছেন, বিএডের যে টোটাল নাম্বার সেটা লাগছে, কতর মধ্যে কত পেয়েছেন, তাই সব কটা মার্কশিটের দরকার আছে, সব কটা মার্কশিটের নাম্বার যোগ করে টোটাল নাম্বার বসাবেন, ফুল মার্কস কত ছিল বসাবেন। আর এখানে একটা জিনিস যেটা সমস্যা হতে পারে অনেকেরই, ডেট অফ অ্যাডমিশন চেয়েছে, বিএডের ডেট অফ অ্যাডমিশন, এই বিএডের ডেট অফ অ্যাডমিশনটা কিন্তু আপনাকে লাগবে, আপনি যখন ভর্তি হয়েছিলেন তো ওই যে ওই অ্যাডমিশনের যে যে ভর্তির যে রিসিপ কপিটা ওখানে ডেট আছে, ওটা আপনাকে অবশ্যই লাগবে, ওটা ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। তো এই সমস্যাগুলো কিন্তু রয়েছে, এগুলো মাথায় রেখে অ্যাপ্লাই করুন।